सो हे डियर्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल विद अ न्यू व्लॉग। आर आज के ब्लॉगटा एखान थेके स्टार्ट करछी। आर आज के एक्चुअली एटा व्लॉग ना, आज के एक्चुअली छोटो खाटो एकटा तोमादेर साथे वीडियो शेयर करार आछे। सेटा होच्छे आमरा बाड़िते चाइले मैगी के आरो अनेक टेस्टी करे बानाते पारी, कारण न्याचारालि सबाई मैगी किन्तु नर्माली मसला दिए जले माने जलेर मध्ये मसला दिए खेये नेय, आबार अनेके हालका एकटु डिम भेजे खेये नेय। तो आजकेर मैगीटा एकटु अन्यरकम भावे करब, माने धरो तुमि चाउमिनेर मतन करे करब সুন্দর করে। তাতে কি হয়, অনেকে ম্যাগি খেতে পছন্দ করে না, যেমন আমি একদমই ম্যাগি খেতে পছন্দ করি না। তো আশা করি এই প্রসেসে করলে তোমাদের, যাদের ম্যাগি খেতে তোমরা পছন্দ করো না, তাদের ভীষণ ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফার্স্টে যেটা করার সেটা হচ্ছে ম্যাগিটাকে হালকা করে সিদ্ধ করে নেব। আর একটু খেয়াল রাখতে হবে যাতে ম্যাগিটা পুরোপুরি বেশি সিদ্ধ হয়ে না যায়, কারণ ম্যাগিটা কিন্তু খুবই একটা সফট জিনিস। তো একটু বেশি সিদ্ধ হয়ে গেলে কি হয়, ম্যাগিটা গলে গলে যায়, তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর বাড়িতে আজকে কোনো রকম কোনো সবজি ছিল না, তো সেই জন্য আমি যেটুকু ছিল সেটুকু দিয়েই বানাবো। মানে আমি এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে একটু লঙ্কা টমেটো, আর এখানে একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা যারা আলু খেতে পছন্দ কর তারা দিতে পারো, আর যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। তোমরা সেম প্রসেসে কিন্তু পাস্তাও ট্রাই করতে পারো, যেটা আমি বাড়িতে বানাই। তো পাস্তাটাও কিন্তু এইভাবে করলে বেশ ভালো লাগে খেতে, একটু টাইম লাগে বাট সুন্দর লাগে খেতে। মানে আমরা অনেক সময় কী হয়, দোকান থেকে আনা যায় না, যেরকম আমি এটা বানিয়েছিলাম গতকাল, আর গতকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো প্রায় দিনই তো আমরা বাইরের খাবারই খাই, কিন্তু বাড়িতে বানানো হয় না। আর পুষ্পা এখন ছোটো বলে তো আরও আমার পক্ষে পসিবল হয় না বানানো, কারণ একা একা কেটে কুটে তৈরি করার অনেকটাই সময় লেগে যায়, আর ও যেহেতু ব্রেস্ট ফিডিং করে তো ওকে বেশিক্ষণ একাও রাখা যায় না। তো তবুও বৃষ্টি হচ্ছিলো, আর তোমার দাদা ভাই বললো অনেকদিন পর, তো সেই কারণে ভাবলাম চলো একটু বানাই, কারণ ও এখন আমাকে আর বলে না, কারণ ও বোঝে যে এখন আমার মানে সম্ভব হয় না। তো যাই হোক, আমি সেই জন্যই বানাচ্ছি, তোমরাও এইভাবে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছিল তোমাদেরই বা কেমন লেগেছে। তো যাই হোক, আমি দেখো পেঁয়াজটা আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে না একটু হালকা গুঁড়ো মশলা দেবো, আর গুঁড়ো মশলাগুলো কী কী তোমাদের সেটা আমি বলে দিচ্ছি। কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবে, আর চাইলে কিছুটা জিরের গুঁড়ো দিলে দিতেও পারো, আর না দিলেও না দিতে পারো, স্কিপ করতে পারো, বাট গোলমরিচের গুঁড়োটা দিলে একটু সুন্দর গন্ধ স্মেল আসে। তো যাই হোক, এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, আর তারপরে লবণ দেওয়ার পরে এই যে ডিমটা দেখছো, ডিমটার মধ্যে এই যে গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি, আর একটু হালকা লবণ দেব, দিয়ে এটাকে সুন্দর করে মানে ম্যারিনেটে বলতে পারো এটা করব, করে তারপরে এটাকে ভুজিয়া তৈরি করব। আর তোমরা এটা আগে করে নিতে পারো প্রসেসটা, যেহেতু আমার ডিম ছিল না তো সেই কারণে আমি ডিমটা আনালাম। তো ভাবলাম ততক্ষণে আমি সবজিটা ভেজে নিই, তো সেই কারণে আগে সবজিটাই আমি ভেজে নিয়েছিলাম। তো সেই কারণে আমার নামাতে হয়েছিল সবজিটা একবার, কারণ সবজির মধ্যেও চাইলে তুমি ডিম দিয়ে ভুজিয়া করতেই পারো, কিন্তু ওটা কি হয়, সবজিতে না ডিমটা সবজির সাথে আটকে যায়, তো সেই জন্য আমার খুব একটা দেখতে ভালো লাগে না। তো আমি সেই জন্য ভাবলাম যে তাহলে আমি না নামিয়ে নিই আগে, আর তারপরে তেলটা একটু গরম করে আমি আলাদা করে ভুজিয়াটা ভেজে নেবো। তো দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে জানি খুব বেশি একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য তোমরা অনেকেই হয়তো অবজেকশন জানাবে, কারণ তোমরা অনেকদিনই আমাদের ডেইলি ব্লগ পাও না। তোমরা অনেকেই বলছো যে দিদি তোমাদের ডেইলি ব্লগ দেখতে পাচ্ছি না, তোমাদেরকে খুব মিস করছি, পুচুকে খুব মিস করছি। তার জন্য আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি একটু সম্ভব হচ্ছে না, কয়েকদিন ধরে একটু কী বলবো মানে একদমই সময় পাচ্ছি না। তো চেষ্টা করবো তোমাদের সাথে নেক্সট দিন একটা ব্লগ শেয়ার করার। আর তাছাড়া তো তোমার দাদা ভাইরা বাড়িতে ছিল না, তোমরা অনেকেই হয়তো জানো আমি ছোট্ট করে একটু আপডেট দিয়েছিলাম যে আমি বাপের বাড়িতে যাচ্ছি, আমি বাড়িতে থাকবো না, ওই জন্য যদি ব্লগও আসেনি। তো অ্যাকচুয়ালি ওরা একটু কাজের সূত্রে বাইরে গেছিলো, তো সেখান থেকে আমাদের জন্য কী কী নিয়েছিলো আর কোথায় গেছিলো সবটাই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো, যে ওরা কী কী এনেছে আমার পুচকুর জন্য, আর সব কিছু শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তোমরা, কারণ আমিও খুব এক্সাইটেড হয়ে রয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর নিশ্চয়ই তোমরাও অনেকদিন আমাদের দেখো না ঠিক মতন, তো তোমরাও দেখতে চাইছো, তোমরা প্রচুর কমেন্টস করছো, তো অবশ্যই আসবে ভিডিও। তো আজকে এইটুকু ভিডিওতে সন্তুষ্ট থাকো। তো আমি কীভাবে করছি তোমরা তো নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি যেটা ম্যাগির সঙ্গে থাকে, আর তোমরা চাইলে আলাদা ম্যাগি মশলাও অ্যাড করতে পারো। তো এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে সয়া সস। তো তোমরা তোমাদের পছন্দ মতন বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে সেরকম সয়া সস ইউজ করতে পারো। তো আমিও এখানে সয়া সস দিয়ে দিচ্ছি,
আর সাথে যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার। আর তোমরা খুব ভালোভাবেই জানো যে চাউমিন বলো পাস্তা বলো হালকা একটু ভিনিগার দিলে টেস্টটা আরও ডবল হয়ে যায়। তো যাই হোক একটু ভিনিগারও আমি দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে সুন্দর করে এখন মেশাবো পুরো মিক্সচারটাতে যাতে চাউমিনটাই পুরোটাই লাগে। তো আগে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে চাউমিনটা আগে দিয়ে তারপরেও মশলাগুলো অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই, সেটা তোমাদের পছন্দ মতন বা তোমাদের ইচ্ছা মতন তোমরা এটাকে ব্যবহার করতে পারো, বাট আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো, আর যেহেতু জানো ম্যাগিটা একটু সফট হয়, তো কী হয় গরম সেদ্ধ করা ম্যাগি যদি আলাদা করে রেখে দাও তাহলে ওটা লেগে লেগে যায়, তো সেই কারণে একটু হালকা সাদা তেল দিয়ে দেবে যাতে আর লেগে না যায়। দেখো আমার ম্যাগিটা একদমই লাগেনি, আর ম্যাগিটাকে আমি হালকা একটু কেটে দিচ্ছি, তার কারণ দাদা ভাই বললো খেতে নাকি অসুবিধা হবে, তো একটু কেটে দিও, সেই জন্য আমি কেটে দিচ্ছি। আর নইলে আমি গোটা ম্যাগিই করতাম, মানে যেরকম করে তোমরা চাউমিন খাও আর কি লম্বা লম্বা থাকে, তো সেরকমও থাকলে অসুবিধা হতো না, কিন্তু দাদা ভাই বললো যে না কেটে দাও তাহলে আমার খেতে সুবিধা হয়, তো সেই কারণেই আমি কেটে দিচ্ছি ওটাকে। তো মশলাটাকে ভালো করে মেশানো হয়ে যাওয়া মানেই বুঝতে পারছো ম্যাগিটা প্রায় হয়ে যাবে। আর এর মধ্যে আরও একটা জিনিস আমি একটু অ্যাড করব, আর সেটা হচ্ছে টমেটো কেচাপ, কারণ টমেটো যেহেতু অনেকটাই দিয়েছি তো টমেটো কেচাপ খুব বেশি একটা দেবো না, অল্প পরিমাণেই দেবো। আর পাশে তোমাদের পুচকু কথা বলছি তোমরা নিশ্চয়ই শুনতেই পারছো, ও অ্যাকচুয়ালি আমাকে ভিডিও করতেই দেয় না, আমি যেটুকু করি অনেকটাই কষ্টে। আর হ্যাঁ, আর লাস্টে কিন্তু একটুখানি বাটার দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো, আর এটা অনেকটা লাইট, মানে কি বলবো রিচ হয়নি, অনেকটা লাইট হয়েছে, তার কারণ হচ্ছে খুব বেশি তেল মশলা না সবসময় খাওয়াও ভালো লাগে না আর খাওয়া উচিতও না, তো সেই কারণে অল্প হালকা তেল মশলার মধ্যেই করেছি। তো হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।